হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি, উঠে আগে বিছানাটা ঝেড়ে নিয়েছি, কারণ হাজব্যান্ড আর মেয়েও উঠে পড়েছে, তো ওরা এখন ফ্রেশ হচ্ছে। তাই ভাবলাম যে এই সুযোগে আগে বিছানাটা গুছিয়ে নিই। তারপর এখানে হচ্ছে রান্নাঘরে চলে আসলাম, আর হচ্ছে মেয়ের আজকে ড্রয়িং ক্লাস আছে। ও হ্যাঁ, আজকে তো রবিবার, হ্যাপি সানডে। সবাই আজকে কী কী করছো একটু কমেন্ট করে জানিও তো। আর এখানে তো কালকে ফাংশন দেখতে গেছিলাম, এসে আর বাসন মাজতে ইচ্ছে করেনি, খাওয়া দাওয়া করে বাসনগুলো রেখে দিয়েছিলাম। তো এখন মাজতে হচ্ছে, কিছু করার নেই। সকালবেলায় তো বাসন মাজতে আমার ভালো লাগে না, তারপরও মাজতে হবে, কারণ ভাতের হাঁড়ি টাড়ি সবই ছিল, সব কিছু এখন মাজতে হবে, মেজে টেজে তারপর রান্না বসাবো। তো কি রান্না করব কিছুই জানি না, দেখা যাক কি রান্না করা যায়। আর এখানে হচ্ছে মেয়েকে রেডি করিয়ে মেয়েকে পাঠিয়ে দেবো হচ্ছে ড্রয়িং ক্লাসে। তো প্রথমে বাসনগুলো সব মেজে নিলাম, তারপর এখন হচ্ছে গ্যাসের ওভেনটা একটু মুছে নেবো, কারণ সারা রাত তো এরমভাবে ছিল, কারণ কাল রাতে আর মোছা হয়নি আমার, এরমভাবেই সব শুয়ে পড়েছিলাম, বাসনও মাজিনি, ওভেনটাও মোছা হয়নি। তো যাই হোক, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর এই দেখো এক ঝুড়ি বাসন ছিল, সব মেজে টেজে পরিষ্কার করে এবার যাবো হচ্ছে রান্না করতে, ঠিক আছে। আর বিড়াল বসে আছে। তো গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। তো দেখো তোমাদের সামনে আসলাম একটু রেডি হয়ে। রেডি বলতে কি, শুধু ড্রেসটাই চেঞ্জ করেছি, ওখানে ভাত ফুটছে, মেয়েকে তো পাঠালাম হচ্ছে ড্রয়িং ক্লাসে, আর এখানে সবজি নিয়ে বসেছি। সবজি টবজি কাটতে কাটতে ভাবলাম আজকে তো সানডে, কী রান্না করব, হাজব্যান্ডের সময় নেই, ও চলে গেছে অফিসে, এই জন্য কী রান্না করবো কিছুই বুঝতে পারছি না। কালকে তো ডাল টাল সব খাওয়া দাওয়া হয়েছে, স্যাটারডে ছিল, কিন্তু আজকে কী রান্না করবো বুঝতে পারছি না। তো ফ্রিজে শাক ছিল, শাকটা কাটলাম, ধুয়ে জল ঝরতে দিলাম, এখানে ভাত ফুটে গেছে, ভাতটা ফ্যান ঝরিয়ে তারপর যাবো হচ্ছে। আমাদের এই মেড প্লেসের সামনেই মাছালা বসে, ভাবছি ওখানে যাই, দেখি কি মাছ পাওয়া যায় সেটা নিয়ে আসবো। এই যে ফ্যান ঝরতে দিলাম, চলো আমি এখন মাছ মাছ নিয়ে আসি, কি মাছ পাই দেখি, ঠিক আছে। এসে তারপর বাদ বাকি কাজ, রান্না বান্না সবজি কাটা সব শুরু হবে। চলো 150 টাকা নিয়ে গেলাম, দেখি কি মাছ পাই। তো এই যে মাছ নিয়ে চলে এসেছি, কি মাছ আনলাম সেরকম নেই, চিংড়ি মাছ আছে, গলদা চিংড়ি, সে চিংড়ি মাছ আনলাম, আমাকে অন্য মাছ আনতেই হবে যেহেতু হাজব্যান্ড খায় না। ভোলা মাছ আছে, হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না। আর ছিল পাবদা, পাবদা ওই কিছুদিন আগেই খেলাম, এই জন্য আর পাবদা আনলাম না, আর এই কাতলা। আর কি ছিল, আর যেন কী একটা মাছ ছিল যেটা আমরা মানে আমার হাজব্যান্ড খাবে না এরকম। তো 6 পিসের মতো কাতলা মাছ নিয়ে আসলাম, ব্যাস মাছটা ধোবো, আলু দিয়ে কষা করে করবো ভাবছি। তো চলো ঝটপট কাজ বাজ কমপ্লিট করি। তো বন্ধুরা এখন বেজে গেছে হচ্ছে 11:05, এখানে একটু পকোড়া টকোড়া ভাজা হচ্ছে, কারণ কালকে বেসন ফেটানো ছিল, সে বেসনের গোলা ছিল, রাতে তো আর কিছু ভাজা হয়নি, ফাংশন দেখতে গেছিলাম, এসে আর করা হয়নি। তো সেই বেসনের গোলাটা ফেলে দেবো, তাই এখানে কালকের অল্প কটা ভাত আছে, ওটা পান্তা ভাত করে রেখেছি। আর এখানে শাকটা তো কেটে রেখেছিলাম, এখানে দেখো এই শাকের ডাঁটা, বেগুন, মিষ্টি, এই দৌড় কী ভুলভাল বলছি, ফুলকপি, পেঁয়াজ, কলি, আলু দিয়ে একটা চচ্চড়ির মতো করবো মাখা মাখা। এখানে মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে এই যে দেখো কত রকমের পকোড়া আছে, মেয়ে আসবে ড্রয়িং ক্লাস থেকে, ও ভাত খাবে, ওর জন্য ফুলকপির পকোড়া করেছে, কাল থেকেই বলছে মা ডাল করেছে, ফুলকপির পকোড়া করা হয়েছে, ফুলকপি রোস্ট করেছে, আবার পকোড়া করবো। তা আজকে যেহেতু এই সবজির মধ্যে দিয়ে দিয়েছি, আর নেই তাই হয় যে না কয়েকটা মেয়েকে ভেজেই দিই। তো এই যে মেয়ের জন্য ভেজেছি, আমার জন্য 2 পিস 4 পিস আলুর পকোড়া, পান্তা ভাত খাবো, এখানে পেঁয়াজের পকোড়া ভাজছি, আর একটু বেসনের গোলা আছে, এটা দুটো লঙ্কার পকোড়া ভেজে নেবো। আজকে তো সকালের ব্রেকফাস্টটা দারুণ। আর এখানে অল্প করে হচ্ছে বাদাম ভেজে রেখেছি, শাক দিয়ে করবো, রসুন দিয়ে বাদাম দিয়ে শাক করবো। মাছের ঝোলের আলুটা ভাজা হয়ে গেছে, এখানে ফ্যানটা রেখে দিয়েছি, যদি মেয়ে এসে ফ্যান দিয়ে ভাত খায় তাহলে। আর এটা হচ্ছে কালকের অল্প একটু ভাত আছে, এটা জল ঢেলে আমি খেয়ে নেবো। আর এদিকে তো ঘরবাড়ি সব গোছানো টোছানোই আছে, একটু একটু এলোঝেলো আছে, সেগুলো একটু ঠিকঠাক করে নেবো। তো এটা ভাজা হয়ে গেলে মাছ ভাজা বসিয়ে দেবো, মাছ ভাজা করে চচ্চড়িটা করে নেবো, তাহলেই হয়ে যাবে, হ্যাঁ না, ঝটপট ঝটপট কাজ হয়ে যাবে। তো এই ভাজা তো নরম হলে হবে না, ভাবছিলাম মেয়ে আসবে একসাথে বসে খাওয়া দাওয়া করবো, কিন্তু সেটা হবে না। চলো আমি ভাতটা খেয়ে নিই, তারপর মেয়েকে ছাতু খাইয়ে পাঠিয়েছি, মেয়ে আসুক তারপর মেয়েকে ভাত খাইয়ে দেবো, ঠিক আছে। হচ্ছে 1:25, মেয়ে স্নান করে পুজো দিচ্ছে, মেয়েকে ওই ঘরটা মুছে দিলাম, বাদ বাকি কোনো ঘর এখনও মোছা হয়নি। মেয়ে স্নান হয়ে গেছে, মেয়ের মাথায় একটু শ্যাম্পু দিয়ে দিলাম, কাল থেকে আবার ধরো এক্সাম শুরু হয়ে যাবে, তা মেয়ের মাথায় শ্যাম্পু দিয়ে দিলাম, ঘরটা মুছে দিয়েছি, ও পুজো দিচ্ছে, পুজো দাও। আর এদিকে আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যেত, তার মধ্যে আমার আবার একটা জিনিস খেতে ইচ্ছা করলো, সেটা আবার করছি নিজের জন্য, বলতে পারো নিজের জন্য। তো এখানে মাছের ঝোল করেছি, আলু দিয়ে জিরে বাটা, ধনে জিরে বাটা, আদা বাটা দিয়ে কষা কষা করে করেছি। আর আজকে স্পেশাল হচ্ছে এই যে এইটা চচ্চড়ি, খুব ভালো লাগে কিন্তু খেতে,
গরম ভাতে হেভি লাগে, আর বাদাম দিয়ে রসুন দিয়ে শাক মাছের ঝোল। আর আমার জন্য স্পেশালি করছি এখানে হচ্ছে আছে কালো জিরে ভাজা ভাজা করছি, তার সাথে করবো এই যে ধনে পাতা বাটা, খুব খেতে ইচ্ছা করছে। তাহলে যে না, নিজের শখ নিজেকেই মেটাতে হবে, তাই না? তাই আমি করছি, জানি কেউ খাবে না করলে, আর কেউ খায় না বলে আমারও করা হয় না, তাই আজকে নিজের ইচ্ছেতেই নিজে সব কিছু করছি। আজকে প্রত্যেকটা খাবারই হচ্ছে আমার পছন্দের, ওই চচ্চড়িটা আমার খুব ভালো লাগে। আর এগুলো হচ্ছে কিছু বাসন মেজেছি, কিছু বাসন মাজবো, এখন অনেক কাজ। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 3:15, স্নান করেছি অনেকক্ষণ আগে, স্নান করে বেরিয়েছি, মেয়েকে খাওয়ালাম, মেয়েকে খাওয়াচ্ছি, হাজবেন্ড চলে এসেছিল। তো তোমাদের কারকার এই যে মাছের যে কাঁটা থাকে না, এই ভেঙে রেখেছি, এই যে ভেতরে এই নলিগুলো খেতে ভালো লাগে। তো মাছে হাজবেন্ড খেয়ে গেল সেলুনে, আর মেয়েকেও খাওয়াচ্ছি, আমি ওই হাতেই খাচ্ছি, ধনে পাতা বাটা দিয়ে খাচ্ছি। যা লাগছে না খেতে, হেবি মুখে শেষ হয়েছে। নেক্সট ডে, আজকে হচ্ছে সোমবার, কালকে দুপুরে খাওয়া দাওয়ার পরে সেই যে আমি বিছানায় গেছি, উঠেছি হচ্ছে রাত 9টার সময়, এতটা ল্যাপখোর হয়ে গেছিলাম জানি না কেন, কারণ রান্নাবান্না তো সবই ছিল, শুধু ভাত করতে হতো, উঠে ভাতটা বসিয়ে আবার বিছানায় চলে এসেছি। আমি যে ক্যামেরাটা অন করব, তোমার সাথে কিছু শেয়ার করব বা কিছু বলবো, কিচ্ছু করিনি, কিচ্ছু না, এর জন্য পরের দিন সকালবেলায় তোমাদের সামনে আসতে বাধ্য হলাম। আর কালকের ভিডিওটাও মনে হয় খুব একটা বড় হয়নি, একটুখানি হয়েছে, তাহলে ঠিক আছে চলো দুদিনের ভিডিও একদিনে করে দিন, তা তোমরা তো দেখলে সকালবেলায় উঠে বাসি কাজ মাস, তো সেরকম তোমার সাথে শেয়ার করিনি, রান্নাঘরে জল ছিল না, জল ভরলাম, কয়েকটা জামাকাপড় ছিল সেগুলো কেচে দিলাম, জায়গাটা ধুয়ে দিলাম, তারপর ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। আর এদিকে হচ্ছে এই যে ভাত বসিয়েছি আর মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি আজকে, এটা হয়ে গেলে কালকে রাতে সবজিটা অনেক কষ্টে কেটে রেখেছিলাম, অনেক কষ্ট, তখন রাত 9টা বাজে, 9:50 বাজে, তখন উঠে সবজি কেটেছি, আসি না একটু কেটে রাখি, অনেকক্ষণ ল্যাপ খেয়েছি, একটু হাত পা নাড়ি, তাহলে তো এবার জম করে যাবে এরকম একটা ব্যাপার। তো আজ থেকে হচ্ছে আমার মেয়ের এক্সাম শুরু, তো কালকে আরও বেশি আসিনি, কালকে মেয়ে পড়ছিলো, আমি আর ক্যামেরাটা অন করিনি, তার জন্য যে না থাক আজকে সকালেই আসি। তো এখানে তো রান্না বসিয়ে দিয়েছি, কী কী রান্না করবো আজকে, মাছ মাংস কিছু রান্না করবো না, আজকে ডালের উপর দিয়েই যাবে, নিরামিষ নিরামিষ না এরকম একটা ব্যাপার। তো মেয়ে ঘুমাচ্ছে, হাজবেন্ড ঘুমাচ্ছে, ওরা উঠলে তারপর শুরু হবে যুদ্ধ রীতিমতো একটা ছোটোখাটো, কারণ মেয়ের পরীক্ষা সব কিছু তার রাতে গুছিয়ে রেখেছে, তবুও পেছনে তো খাটতে হয় না, খাওয়ানো, ড্রেস পরানো, এই করা ওই করা সব কিছু। তো আমি ব্রাশ ট্রাশ করার পর জল খাইনি, এই জন্য গলাটা শুকিয়ে যাচ্ছে, তো এখন এগুলো ফুটতে থাকুক, আমি ততক্ষণ 1-2 গ্লাস জল খেয়ে নিই, ঠিক আছে চলো তোমাদের সামনে আমার পরে আবার আসছে। তো ফ্রেন্ডস, এখন বেজে গেছে 11:30, মেয়েকে তো যথারীতি স্কুল পাঠিয়ে দিয়েছি, তারপর আমি সংসারে যাবতীয় সমস্ত কাজবাজ কমপ্লিট করলাম। হ্যাঁ, এখনও ঘর ছাড় দিয়ে ঘরটার মোছা হয়নি, রান্নাঘর রান্না করা হয়নি, রান্না মোটামুটি হয়ে গেছে, শুধু এই যে সেই মনে আছে তোমাদের কবে আমার হাজবেন্ড একটা ওল ওল নিয়েছিল, সেই ওল হাফ তো ডালে দিয়েছি, হাফ আজকে কচু ঘষা করবো, ভাবছি যে না আর টানতে পারছি না, এরপর পুরো ছুঁড়ে ফেলে দিতে হবে, তা আজকে কচু ঘষা করবো, এটা করলেই হয়ে যায়, তার মধ্যে যে কটা বাসন বেরিয়েছে কটা মেজে নেব। তো যাই হোক, কাল থেকে তো তোমার সাথে ভিডিওটা শুরু করেছি রবিবার, আর রবিবার বলতে কি বলো তো, অনেকে থাকে না একটা
সারা সপ্তাহ ওয়েট করে থাকে সানডেটা, একটু স্পেশালভাবে সময় কাটাবে, একটু স্পেশালভাবে একটু দিন কাটাবে, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু আজ পর্যন্ত আমার লাইফে সেরকম স্পেশাল সানডে বলে কোনোদিন আসলো না। ওই হয়তো ভালো মন্দ রান্না হয় কোনো রবিবার, রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি, সেই যে দুপুর থেকে ল্যাথ খাই, সন্ধ্যে সারা সন্ধ্যে এরকমভাবেই শুয়ে বসে কাটাই, ফোন দেখে কাটাই, মানে সেরকম কোনো স্পেশাল আজ পর্যন্ত আমার জীবনে সেরকম কোনো দিন আসলো না সানডে। রেগুলার যেরকম সারা সপ্তাহ যেরকম কেটে যায়, সানডেটাও ঠিক সেমভাবে কেটে যায়। এই তো আজ থেকে আবার শুরু হলো আবার একটা সপ্তাহের অপেক্ষা। তোমার যেরকম সোমবার থেকে অপেক্ষা করো সেই সানডের জন্য, যে সানডেটা কবে আসবে, শনিবারটা কবে আসবে, একটা সুন্দর সময় কাটানো, বা সেরকম কিছুই নেই, কিছুই নেই। মানে কি বলতো, একই রকম সপ্তাহে সাতটা দিন, একই রকম, কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই। সিরিয়াস বলছে, কোনো পরিবর্তন নেই, সানডে বলে আমার জীবনে কোনো পরিবর্তন নেই, একই। তো যাই হোক, চলো কচু কষা করে নিই। এর জন্য কালকে সন্ধ্যের থেকে ল্যাথ খেয়েছে, আর ইচ্ছে করছিল না আমার আর ক্যামেরা করতে। কি দেখাবো তোমাদের, কি শেয়ার করবো, একই জীবন, একই মুখ, একই সব কিছু, প্রতিদিনকে একঘেয়েমি সব কিছু দেখতে তোমাদের ভালো লাগবে বলো, না আমার দেখাতে ভালো লাগে, ভালো লাগে না। একটু তো পরিবর্তন কিছু হলে বা এটা ওটা কিছু হলে মানুষের ঠিকঠাক ভালো লাগে দেখতে, আমারও তোমাদের দেখাতে ভালো লাগে, সেরকম তো কিছু না। এর জন্য আর ক্যামেরাটা অন করে নিই, মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে, জানি না তোমাদের সাথে আর কীভাবে কী শেয়ার করতে পারলাম না। এই যে অনেকটা হয়েছে, এখানে হাফ 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 করে করলাম, কারণ ছোটো তো মিক্সারের জারটা ছোটো, এখানে করেছি হাফ আর ওখানে আছে আছে, এটা একসাথে এখন তেলে ভাজা ভাজা করবো। চলো বাদবাকি কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সামনে। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 12:30। আমার সমস্ত কাজবাজ কমপ্লিট, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ফার্নিচার সব কিছু মোছামুছি হয়ে গেছে। আজকে সকাল সকাল যেহেতু একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছিলাম, তার জন্য কাজবাজও তাড়াতাড়ি হয়ে গেছে, আরও তাড়াতাড়ি হয়ে যেত যদি একটু মানে ফোন দেখতে বসে, তো ফোন দেখেই যাই, ব্যাপারটা হচ্ছে সেরকম। তো যদি সেরকম যদি না ঘটতো তাহলে হয়তো অনেকটা তাড়াতাড়ি কাজ হয়ে যেত। তো এখন হচ্ছে স্নান করতে যাব, জল গরম বসিয়ে দিয়েছি, মানে হালকা জল গরম, মানে জল এত ঠান্ডা, এত ঠান্ডা দিলে কি বলতো ব্যাস হয়ে যাবে কেস গন্ডগোল। তো বাবা হাঁপিয়ে গেছে, তো জল গরম বসাতে দিয়েছি, হালকা গরম হলে মিক্স করে স্নান করে নেব। চলো চলো বলছি, চলো আজকের লাঞ্চ মেনুটা তোমার সাথে শেয়ার করে দিই। কি অবস্থা, তুলে যাচ্ছি ব্যাপারটা কি? হ্যাঁ তো বন্ধুরা, এখানে আছে ভাতও, এখানে আছে ভাতও, এখানে আছে ডালি, পেঁপে দিয়ে ডাল করেছি, ধনে পাতাও দিয়েছি, আর এখানে আছে হচ্ছে লাউয়ের খোসা, পেঁয়াজ কলি, আলু দিয়ে ভাজা ভাজা, আর এখানে আলু দিয়ে, মুগ ডাল দিয়ে, আর হচ্ছে কি দিয়ে, ঝিঙে দিয়ে একটা তরকারি করেছি গরম মশলা ঘি দিয়ে। আর এই হচ্ছে আজকে শো স্টপার, এটা হচ্ছে কচু ঘষা বা কচু বাটা। তো এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চ মেনু, সব একদম নিট অ্যান্ড ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আর আমাদের এই বক্সটার যখন কোনো ব্যবস্থাই হলো না, তার জন্য এখানে দাঁড় করে দিয়েছি, যা খাম্বা দাই থাক। চলো, এখন আর তোমাদের সাথে কী শেয়ার করবো, এখন আর তোমাদের সাথে সেরকম কিচ্ছু শেয়ার করার নেই, এখন তো স্নান করতে যাবো, আর কাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, ভিডিওটা শেষ করতে হবে, তো ভিডিও শেষ না করলে পরের ভিডিও শুরু করবো কী করে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের না দুদিনের ভিডিও, কালকে আর আজকে টেনে দিলাম। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে, বাই বাই, টাটা, গুড নাইট বলতে যাচ্ছিলাম, লাভ ইউ অল, বাই বাই, সবাইকে ভালো থেকো।